আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের হৃদয়ে ভালো আছি। তো ভিউয়ার্স, আজকেও আপনাদের জন্য তথ্যবহুল এবং উপকারী একটি প্রয়োজনীয় তথ্য নিউজ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখতে থাকুন প্রথম থেকে শুরু পর্যন্ত। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমাদের নিত্য নতুন প্রয়োজনীয় সকল ভিডিওর আপডেট পেতে। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে যে আসলে বর্তমান মালয়েশিয়াতে যে পরিস্থিতিতে আমরা আছি, যেই ভয় ভয় অভিযান হচ্ছে, সেই অভিযানের মধ্যে যে আতঙ্কিত আমরা, সেই আতঙ্কের মাঝেও আমাদের জন্য যেন কিছুটা আশার আলো কিংবা স্বস্তিকর একটা নিউজ প্রদান করলো মালয়েশিয়াতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন। বাংলাদেশের হাইকমিশনের মাননীয় হাইকমিশনের মহোদয়ের নির্দেশে গত 6/7/2018 তারিখ মালয়েশিয়া সেমিনিয়া ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার পরিদর্শন করেন হাইকমিশনের প্রথম সচিব, শ্রম সচিব জনাব মোহাম্মদ হেদায়ত ইসলাম মন্ডল। তিনি সেই সময়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে তাদেরকে যে বন্দী শিবির বাংলাদেশের সহ বিভিন্ন বাংলা বিশেষ করে বাংলাদেশিদের যে অবৈধ শ্রমিকরা বন্দী শিবির আছে তাদেরকে অহেতুক বন্দী শিবিরে আটক করে না রেখে তাদেরকে খুব দ্রুত যত দ্রুত সম্ভব তাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করা, অথবা যে কোম্পানি বা বিভিন্ন কোম্পানিতে যাদের দক্ষতা অনুযায়ী কোম্পানিতে তাদেরকে কাজে নিতে চায় তাদেরকে সেই কাজে ফিরিয়ে দেওয়া কিংবা কাগজপত্র করে দেওয়ার, পারমিট করে দেওয়ার জন্য অনুরোধ জানান এবং সে ব্যাপারে অনেক কথা বলেন। এবং যারা রিহায়ারিং প্রক্রিয়ার মাধ্যমে করতে পারেন না রিহায়ারিং, যাদেরগুলো বাদ আছে, যারা এখনো পর্যন্ত অবৈধ আছে, সেই ব্যাপারেও তিনি বিভিন্ন মত বিনিময় করেন এবং তাদের কাছে রিকোয়েস্ট করেন, অনুরোধ করেন। তো আমরা আশা করি অবশ্যই যেহেতু বাংলাদেশে হাইকমিশনার বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ের উপরে এখন যেভাবে হস্তক্ষেপ করছেন এবং বিভিন্ন ব্যাপারে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন, আমরা আশা করি এই প্রক্রিয়া যদি তারা চলমান রাখেন অবশ্যই অবশ্যই মালয়েশিয়া সরকার এবং মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মহাপরিচালক দাতুল শ্রী মুস্তফা আলী অবশ্যই বিষয়টি নিয়ে বিবেচনা করবেন এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে বসে যে কোনো একটা সিদ্ধান্তের মধ্যে আসার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো সেই জন্য বলছি যে এটা একটা স্বস্তিকর নিউজ। তারপরও আপনারা যারা অবৈধ এবং আপনারা যারা জানেন যে আপনাদের কাগজপত্রের মধ্যে সমস্যা আছে, অবশ্যই আপনারা একটু কিছুটা দিন একটু নিরাপদে থাকুন, দেখে শুনে চলাফেরা করুন, চোখ কান খোলা রাখুন এবং নিত্য নতুন প্রয়োজনীয় যত রকমের নিউজ আছে তত পেয়ে আমাদের চ্যানেলে চোখ রাখুন। অবশ্যই আপনাদের যদি আমাদের নিউজগুলো ফল্ট মনে হয় এবং মিথ্যা মনে হয় মালয়েশিয়ান হাইকমিশন মালয়েশিয়াতে বাংলাদেশ হাইকমিশনের পেজে আপনারা চোখ রাখতে পারেন এবং মালয়েশিয়ার যে জাবাতান ইমিগ্রেশন জিমের যে পেজটা সেখানে আপনারা চোখ রাখতে পারেন। সেখান থেকে নিউজগুলো নিয়ে মূলত আমরা আপনাদের জন্য নিয়ে আসি, আমাদের এখানে কোনো মিথ্যা বা ভুল তথ্য আপনারা পাবেন না। বিভিন্ন জায়গায় যখন যে অপারেসিগুলো হচ্ছে সেই অপারেসিগুলো নিয়ে আমরা অপারেসি নিউজগুলো আমরা হাজির হই, সেই অপারেসি নিউজগুলো আমরা কোথায় পাচ্ছি সেগুলো আমরা সত্যতা যাচাই করার পরে আমরা আমাদের পেজে চ্যানেলে দিচ্ছি। জোহর প্রদেশের যে ইমিগ্রেশন বা কোয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন যে জোহর প্রদেশে ইমিগ্রেশন সেন্টারে গিয়ে পরিদর্শন করছেন সেই বন্দি শিবিরে, তারপরে এখন যে হেদায়ত ইসলাম মন্ডল তিনি সেমিনিয়া ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার পরিদর্শন করছেন, সেই সব তথ্যগুলো নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই এবং সবসময় আমরা চেষ্টা করবো সত্য এবং সঠিক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনো সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।